আসন্ন পবিত্র কোরবানি উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গরু প্রস্তুত করেছে আবিদ অ্যাগ্রোফার্ম। সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল গ্রামে অবস্থিত আবিদ অ্যাগ্রোফার্ম। এ প্রতিষ্ঠানে দেশি, ফ্রিজিয়ান, শাহিওয়াল, ব্রাহ্মা, মীর কাদিমের হাসা ও অন্যান্য জাতের প্রায় 180টিরও অধিক গরু ও 50টির বেশি খাসি কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে অনলাইনে অগ্রিম বুকিং দেওয়া হয়েছে অনেক গরু। এছাড়া খামার পরিদর্শনের মাধ্যমে পছন্দের গরু অগ্রিম বুকিং দিচ্ছেন ক্রেতারা। প্রতিষ্ঠানের মালিক জানান, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সেগুলো বিক্রি করা হবে। ছোট, মাঝারি ও বড় সাইজের গরু রয়েছে এখানে। বর্তমানে সর্বনিম্ন 1,20,000 টাকা থেকে 6,50,000 টাকা মূল্যের গরু রয়েছে এ প্রতিষ্ঠানে। আমাদের এখানে গরু আছে অনেক জাতের। এখানে মনে করেন শাহিওয়াল, তারপরে হলো ক্রস অস্ট্রেলিয়া, তারপরে আপনার এই জার্সি, আরো বিভিন্ন আইটেমের গরু আছে। আমরা এখানে অনেক ধরনের সুযোগ সুবিধাই পাচ্ছি। যেমন আমাদের প্রতি মাসে ক্লিয়ার ভাবে দিয়ে দেয়, তারপরে আমরা এই এই স্বাভাবিকভাবে ঘাস খের খাওয়াই, ভুসি খাওয়াই, তারপরে আছে আপনার এমনি অন্যান্য কোনো খাবারের কোনো প্রয়োজন পড়ে না। আমরা প্রায় এখানে 5 বছর যাবত কাজ করতেছি, এখানে আমরা অনেকই ভালো আছি। আমাদের এখান থেকে অনেক জায়গায় গরু যায়, কেউ আজ পর্যন্ত কোনো খারাপ মন্দ বলতে পারেনি। দেশি আছে, শাহিওয়াল আছে, মনে করেন সব কথা গরু পাওয়া যায়। কথা বুঝছেন, এন মনে করেন আঙ্গনের যে খাবারটা দেশি কতটা দাম, ঘাস ঘাস আছে দুবলা মনে করেন, আর কুটা আর গাম্বুরা গাছ আর এই কোনো আর কোনো আবিদের কোনো কামা নাই। আমি গুলজার হোসেন প্রধান, এই সোনাগাঁও থানা জামপুর ইউনিয়ন বস্তল গ্রাম। আমি প্রায় 9 বছর ধরে গরু পালি। ছিল 7টা, তারপরে হয়েছে 18টা। আমি গরু বিক্রি করে ওইটা আবার এমনি ফার্ম লাগাই দিয়েছি। তখন বর্তমানে আমার গরু আছে 182টা, দুই পার্বে মিলে নানাব তো বস্তলে মিলে আর কি। এই হলো অবস্থা। আর আমার গরুর সম্পূর্ণ ওই ন্যাচারাল খাবার খাওয়াই আমি, ঘাস আমার প্রচুর ঘাস আছে, আর পাশাপাশি সাইলেজ খাবার খাওয়াই, এটা অন্য কোম্পানিতে কিনে নি। এই হলো আমার খাবারের মেনু। আর গম গরু আছে শাহিওয়াল, ব্রাহ্মা ক্রস, ফিজিয়ান, আর অরিজিনাল দেশাল আছে, আর মীর কাদিমের হাসা গরু আছে, আর এই পার্কিং পালি যে খাসি আছে, বেড়া আছে। যদি ঢাকার থেকে আসে তাহলে মদনপুর থেকে বামে আইব, বস্তল এশিয়ান হাইরোডের খুব কাছে আমার ফার্ম আবি দেখব। আর যদি চিরাংতে আসে তাহলে মদনপুর থেকে ডানে আসবে, বস্তল এশিয়ান হাইরোডের পাশে আবি দেখব। যে কোনো লোকের নাম জিগেলে দেখা দিব। সিলেটে আসলে গাউসিয়া নামবো, গাউসিয়াতে নামিয়া সোজা বামে আসবে, বামে আইলে বস্তল চৌরাস্তায় আবি দেখব পাই যাবো সামনে।